করোনায় একদিনে দুই ভয়ঙ্কর রেকর্ড, মৃত্যু মিছিল, ছাড়খার অসংখ্য পরিবার, বিশ্ব রেকর্ড গড়ে প্রথমবার ভারতে একদিনে মৃত্যু হলো 4,500-এরও বেশি নাগরিকের। আর একই দিনে প্রথমবার বাংলায় 24 ঘন্টার মধ্যে মৃত্যু হলো 150-এরও বেশি মানুষের। এই নিয়ে টানা 16 দিন রাজ্যে 100 পেরিয়ে গেল মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় বাংলায় 157 জন করোনা আক্রান্ত প্রাণ হারালেন। এর আগে একদিনে এত পরিমাণ করোনা আক্রান্তের মৃত্যু দেখেনি রাজ্য। মঙ্গলবারও এই সংখ্যাটা ছিল 145। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন 19,000-এর সামান্য বেশি, মঙ্গলবারের তুলনায় যা কিছুটা কম। অন্যদিকে উত্তর 24 পরগনার করোনা পরিস্থিতি রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত একদিনে শুধুমাত্র এই জেলাতেই নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 4,177 জন। সেখানে কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 3,618। দৈনিক মৃত্যুর নিরিখেও কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর 24 পরগনা। বুধবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় শুধু উত্তর 24 পরগনাতেই মৃত্যু হয়েছে প্রায় 50 জন করোনা আক্রান্তের। সেখানে কলকাতায় মৃতের সংখ্যাটা 31। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে 13,733 জনের মৃত্যু হলো, আক্রান্তের সংখ্যাটা 12 লক্ষ ছুঁই ছুঁই। এবিপি আনন্দ। নির্জন ঘরে সবার অলক্ষে সবার অজান্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 80 বছরের একাকী বৃদ্ধা। টের পাওয়া গেল 30 ঘন্টা পর বাড়ি থেকে দুর্গন্ধ বেরোনো শুরু হতে। ছেলে থেকে প্রতিবেশী, করোনা আতঙ্কে কাছে ঘেঁষলেন না কেউ। মারণ ভাইরাস শুধু মানুষ মেরেই ক্ষান্ত হচ্ছে না, তা মানুষকে একা করে দিচ্ছে, অসহায়তার দিকে ঠেলে দিচ্ছে। আরও একবার চোখে আঙুল দিয়ে দেখালো বহরমপুরের কাশিম বাজারের এই ঘটনা। 80 বছরের একাকী বৃদ্ধা নিজের ঘরে বিছানায় মশারির ভিতরে পড়ে রয়েছে তাঁর মৃতদেহ। ছেলে থেকে প্রতিবেশী, করোনা আতঙ্কে কাছে ঘেঁষলেন না কেউ। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় ভ্যান রিক্সা করে নিয়ে যাওয়া হলো মর্গে। মুর্শিদাবাদের কাশিম বাজারের বাসিন্দা বাসন্তী চক্রবর্তী একাই থাকতেন বাড়িতে, পাশের পাড়ায় থাকেন তাঁর ছেলে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে বৃদ্ধাকে শেষবারের মতো জীবিত অবস্থা দেখেন তাঁর প্রতিবেশীরা। মঙ্গলবার বৃদ্ধার বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। বাসন্তী চক্রবর্তীর বার্ধক্যজনিত সমস্যা ছিল, কিন্তু তাঁর করোনা পরীক্ষা করানো হয়নি। এই পরিস্থিতিতে মায়ের মৃত্যুর খবর ছেলেকে দেন প্রতিবেশীরা, কিন্তু মায়ের মৃতদেহের কাছে যায়নি তার নিজের সন্তানও। আমি তো খবর পাইনি না, আমি তো ওখানে ঘর ভেঙে, আমার ঝড়ে ঘর ভেঙে পড়ে আমি তো মুশকিলে পড়ে গেছি। কি করে আমি কি জানি যে ও তো ডেলি আসে, আমি এইভাবেই দাঁড়িয়ে গেছি, খবর দিল কাকা যাই, আমি তারপরে আসলাম। শেষ পর্যন্ত বহরমপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।